বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন গতকাল নমুনা দেন। গতকাল রাতেই নমুনা পরীক্ষার রিপোর্টে খালেদা জিয়া করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়। তবে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে লুকোচুরি চলছে। আরও দেখুন রিপোর্টে। কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বর ঠান্ডায় ভুগছিলেন। এর প্রেক্ষিতে গতকাল শনিবার সন্ধ্যার দিকে আইসিডিডিআরবির একটি প্রতিনিধি দল তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। এতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টের একটি কপি ভাইরাল হয়েছে। সেটি কিউআর কোড স্ক্যান করলে স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যায় সেখানে চলে যায়। সেখানে এই কপিটি দেখা যায়। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি নিজেও গত কয়েকদিন ধরে অসুস্থ, তাই কয়েকদিন তার বাসায় যাওয়া হয়নি। এখন সে করোনা পজিটিভ কিনা তিনি জানেন না। দলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করলেও খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে লুকোচুরি চলতে থাকে। তবে চিকিৎসকরা বলেছেন বিষয়টি লুকানোর কোনো ব্যাপার নয়। খালেদা জিয়ার বয়স ৭৪ বছর হওয়ায় তার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। এরই মধ্যে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনা ইউনিটে একটি কেবিন রাখতে বলা হয়েছে। রিপোর্টে যে ফোন নম্বর দেয়া হয়েছে সেটি বিএনপির চেয়ারপারসনের মেডিকেল টিমের টেকনোলজিস্ট মোহাম্মদ সবুজের। তবে তিনিও খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়া বা না হওয়ার বিষয়ে কিছু বলতে চাননি। আবু জালাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।